জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি শুভেচ্ছা দূত হিসেবে ঢাকায় এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চার দিনের সফরে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন ভিক্টোরিয়া। পরিবেশ বান্ধব ও ডিজিটাল উত্তরণে ব্যবসার ভূমিকা নিয়ে একাধিক অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। ক্রাউন প্রিন্সেস জলবায়ু অভিযোজন, ডিজিটালাইজেশন সহ নানা বিষয় পরিদর্শনে খুলনার কয়রা সফর করবেন। এছাড়া রোহিঙ্গাদের জীবনযাত্রা দেখতে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তার।